আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাফেরেরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ডাকাতরা, খারাপ থাকে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা, খারাপ থাকে নিজামীর হত্যাকারীরা, খারাপ থাকে আলী আসাদ মুজাহিদের খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, খারাপ থাকে আব্দুল কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে আলী আসাদ মুজাহিদের খুনিরা, খারাপ থাকে কাসেম আলী মিন্টুর খুনিরা। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালি যালিমিনা মিন আনসার, কোনদিন জালেমদেরকে তিনি সাহায্য করেন না। জালেমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে? যেখান থেকেই পুলিশ ফোন করে, পুলিশের হেড যিনি, পুলিশের আইজি, তাকে বলছে স্যার এত মানুষ এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে দশটা সামনে আসে, এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? এই এখনে শুনা সাবিরুনা ফাগলিবু মিয়াতাইন, আল্লাহ বলছেন তোমরা যদি ধৈর্যশীল বীরজন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপরে বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে বিজন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক না? ঠিক, এমন কেউ কেউ কে পাবেন না। এমন কি বহু নির্যাতিত সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা কথা কন না কেন? যারা সুবিধা পায়নি তারাও তলে তলে এখানে এসেছে, কারণ অল্প কিছু সুবিধাভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধাভোগীরা কোথায় এখন? আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে, বলছে 1 বছরের উপরে। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক? যদি থাকতো সে এমনি ভাবত, কথা কন না কেন? অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই, ওই গিয়ে কি জান হারাবো? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলেই তো পয়সা মাফ হবে না, কিয়ামতের ময়দানে উসুল করব। ইদা যা, যখন আসলো কার সাহায্য? আল্লাহ। কার সাহায্য? আল্লাহ। আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দল একটি, কি নাম? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন, ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কোন আপনারা? হ্যাঁ বাহে, জেলে বলেন নাকি আপনারা? না জাইল্লা, জেলে। আলহামদুলিল্লাহ। যে ইসলাম মানে না তার জন্য কোনো সাহায্যকারী? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, আমাইয়া বিতাকি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাত এই ক্ষতির জন্য আল্লাহ খোসরান শব্দটা ব্যবহার করলেন। নুকসান হলো কিছু ব্যবসার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নাই, এটার নাম নুকসান। এটার নাম কি? নুকসান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই তরকারিও, এটার নাম হলো খোসরান। এটার নাম কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খোসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন, আমাদের পিতার নাম কি? জোরে বলেন, আদি পিতা কি নাম?
তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন, আরো জোরে বলেন, আমাদের পিতার নাম কি? বাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে। কি সুন্দর স্লোগান পোলাপানে বাইর করছে, জাতির পিতা ইব্রাহিম আর উনি কিসের ডিম? গালি দিবি রাজা কার দিয়ে, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? হয়ে গেছি সরকার, গালি দিবি না, গালি কে আল্লাহ অলংকার বানায় দেয়। পাঁচ বছরের শিশু, আট বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি কে আমি কে? রাজা খা রাজা খা, চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। একজনকে মারবা, একশো জন আসবো, ঠিক না বেটি? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছো, আর চুরি হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে, শুধু নেককারের জন্য সম্পদ আমরা উঠাতে পারছি না। উত্তরবঙ্গের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও কোথাও। কালকে কলা কিনেছি ঢাকায় ১২ টাকা একটা কলা, একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা? ১২ টাকা। হ্যাঁ, চারটা চারটা ১২ টাকা। তো মাগনা খান না আপনারা, কি শান্তির জায়গায় আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ বলি। এখন চাইতে হবে কারো সাহায্য? আল্লাহ বলছেন আমারও সাহায্য যখন পাবা। তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে, দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে, তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি, তোমরা রবের প্রশংসা করো, তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা, তাহলে চিনেন তো আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু, ওনার আসল নাম কি? জোরে বলেন আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনি কিটি ডাকতেন, কিটি, ইউ নো কিটি, লিটল সাইজ অফ ক্যাট, দ্যাট নাম কিটি, ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি, কিটি, এই কোলের ভিতরে ছোট বিড়াল ডাকতো, বিড়াল ঘরে রাখবেন। রাসূল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী, বিড়ালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না। ঘরে যখনই কোনো হিংস্র প্রাণী ঢুকে, সবার আগে টের পায় কে? কে টের পায়? না পারলো গিয়ে ফাইট দিবে, দেখবেন গোখরা যদি ঢুকে বিড়াল কি করবে, পারুক আর না পারুক আবার মেরে বসবে। তো এই বিড়ালটা আপনারা রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবহরারাকে জিজ্ঞেস করছেন, এ আবহরারা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে, এখান থেকে এই বেহেশতে গাছ লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এত বড় গাছ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দেব, একটি ঘোড়া ৭০০ বছর ওইটার ছায়াতে চলতে থাকবে, ছায়া শেষ করতে পারবে না। আরো জানো নাকি কত বড় গাছ? একটা গাছের মধ্যে ৭০ রকমের ফল হবে। সুবহানাল্লাহ কইলেন না? আরো আসতে সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ, গলা দিছে কে? তো আল্লাহর নাম নিতে এত কষ্ট করে, আরো জোরে সুবহানাল্লাহ, এই তো একটু হয়েছে, এই যে সভাপতি কয় নেই, সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এবার শুনো, ৭০ রকমের ফল, আবার এক এক ফলের ভিতরে ৭০ রকমের মজা, সেই জান্নাতে যেতে চান তো? চান তো? কারা কারা একটু হাত তুলি, আল্লাহ কবুল করুন।
আরো জোরে বলেন আমিন। আপনাদের তকবীরে কোনো ঝাঁজ নাই, আরে তকবীর, এটা হলো ওই সময়কার তকবীর, এটা এখনকার তকবীর। ওই সময় তকবীর দিলে ওনারা বলতেন এটা কোনো বিশেষ দলের, এটা কোনো বিশেষ দলের। এক মহিলা বলছে যদি তকবীর বিশেষ দলের হয় আমরা সব মহিলা ওই দলের লোক। এই উঠলা কেন তোমরা, বসো বসো একটু সাইড হয়ে বসো, বসে জায়গা দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তোমার জন্য এখন জান্নাতে একটি গাছ, অনেকগুলো গাছ, চারটা গাছ হয়েছে কমসে কম, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা যারা একবার পড়ে সাথে সাথে তাদের ঈমানটা নতুন হয়ে যায়। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভাগ করবেন না, ভাগ করা জায়েজ নাই। একটা সেন্টেন্স লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফের শব্দ। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইওর ঈমান, ইউ বিলিভ, ডু ইউ নো হাউ টু রিনিউ ইট, তোমরা ঈমানকে নতুন করবা, নবায়ন করবা। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোয়িং টু রিনিউ আওয়ার বিলিভ, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা পড়লেই কালেমাটা আল্লাহর আরশে চলে যায়। আপনি আমি যেতে পারবো না আরশ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, এটি চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে। কি লাগবে? লান্তারানি, কেউ আমাকে দেখতে পাবা না। পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন রাসূল দোয়া করতেন, তিনি যেন আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা করবেন, করবেন বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযর ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ولا فتنه مضله اللهم زيننا بزينه الايمان كره الينا الكفر والفسوق والعصيان ده পড়েন না কেন? পারেন সবাই? না সবাই পারেন দোয়াটা? রাসূল বলতেন হে আল্লাহ আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? আরামদায়ক। কি ঠান্ডা? আরামদায়ক। বারদাল আইশ বাদাল মাউত। আর সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেটা দিয়েছেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম কুনি বারদাও ওয়া সালামা। কেন সালাম শব্দ ব্যবহার করলেন? কারণ যেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই আগুনকে জ্বালানোর জন্য নমরুদ কি দিয়েছিল? কথা বল না কেন? এখনকার নমরুদ ওই সময় আর নমরুদের মধ্যে কোনো পার্থক্য? একই সিস্টেম, আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে এই সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে আমার কি অপরাধ, আর কি অপরাধ, সত্যতার মানুষকে আয় কি হজ্জি হন না, অপরাধ দেখেন না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আমেরিকার পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিতা সাল্লাহ দমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিনে অপরাধের কারণে তোর হাজার বছর জেলখানায় রাখলেও তার কাফফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছে, শয়তান কখনো তার অপরাধ দেখে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমাকে বারদাল আইশ আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় দোয়া পড়েন, আপনার যদি আগুন লাঠির মাথায় বাঁধা হলো আগুন ফেলার জন্য, এখন লাঠি উঠানো যাচ্ছে না, শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেলার আয়োজন করো, মেলা হয় যেখানে শয়তান থাকে ছেলে মেয়ে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়, তাহলে তোমরা ইব্রাহিম সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো, মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বললো, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো, আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখনই করে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। ভাত খাইছেন তো সবাই? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আপনি নিজেই তো বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর একটা শব্দ! আর ওরা কি বলে জানেন? জয় জয়, তোর ক্ষয়, যেখানে জয় সেখানে ক্ষয়। এটা হিন্দুদের মন্দিরের শব্দ, কোন মুসলমানের ভুলি হতে পারে না। জয় রাম সিয়ারাম, জয় জয় রাম, জয় হোক। হিন্দু ভাইদের মন্দিরে থাকবে সেটা থাক, হিন্দু ভাইরা এটা পড়ো, আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেকের ধর্ম লাকুম দীনুকুম মর্যাদিন, আমরাই তাদের মূর্তি পাহারা দিয়েছি, আমরাই হিন্দুদেরকে মসজিদে জায়গা দিয়েছি, আমরাই তাদের ইজ্জতের হেফাজত করেছি, ঠিক কিনা? তোরা 16 বছরে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিস, তাদের জমি খেয়েছিস, তাদেরকে দেশ ছাড়া করেছিস, আমরাই তাদেরকে মসজিদে পাহারার ব্যবস্থা করেছি। ঠাকুর গায়ে যখন হিন্দু মারা গেল, আপনাদের ওই কাঁঠাল রানী, তার ভাষা এটা আল্লাহ তাকে হেদায়ত দান করুক, আরো জোরে বলি আমিন। কি সুন্দর করে লিখেছে দেখেন, আমাদের এই এই আন্দোলনে যারাই ছিল আমরা সবাইকে ভালোবাসি, ঠিক না? ঠিক, সবাইকে ভালোবাসি। এখন আমরা খাওয়া কিনে দিয়েছি, হসপিটালগুলোতে কোনো রুগী নাই, ক্যালকাটার হসপিটালগুলোতে মশা মারে, মাছি মারে। টের পাও না কত টাকা নিয়েছো গত 16 বছরে। এখন এখন আমাদের দেশের প্রধানের নাম কি জোরে বলে? লুট করা কত টাকা নিয়ে ফিরে আসছে বলেন? 30,000 কোটি। এটা যদি 20 গ্রামকে দিয়ে দেওয়া হয়, কোনো গরিব থাকবে? গরিব থাকবে? ভাই 20 গ্রামে দিস না, অন্তত 1,000 কোটি টাকা দিস, বেশি চাই না। 30 জেলাকে 30,000 দিয়ে দে, ঠিক না? ব্যাঠি। আর আমাদের উনি যখন গিয়েছেন কত টাকা নিয়েছেন সাথে করে জানেন? থাক, ওই হিসাব আপনারা করে নিয়েন, আমরা কোনো জালেমের পক্ষে থাকব না, কোনো জালেমকে মাথা তুলে দাঁড়াতে দেব না। রাসূল বলতেন, উনসুরা কাকা জালেমান কানা ও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা জালেমকে মুজলুমকে সাহায্য করব, ফামা বালু জালেম, হাউ গোয়িং টু ডিল দা মিস ক্রিয়েটর, আমরা জালেমের সাথে কি আচরণ করব, ওরে সাহায্য করব কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, জুলুমের হাত ভেঙে দাও, যাতে আর মাথা তুলতে না পারে। তোমার নবী আমার নবী,
এখানে শত্রু আসছে নাকি? কেউ শত্রু কই দেখি? কবি ইসলামের বন্ধুরা এক হো, এক হো, এই বন্ধু ওই বন্ধু, আমরা সব ইসলামের বন্ধু, ঠিক না বাটি? আমার হিন্দু ভাইয়েরাও এই আন্দোলনে সাহায্য সাহায্য করেছে, বৌদ্ধরাও করেছে, যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলি। আমার মায়েরা অকাতরে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। জালেমকে উঠতে দেয়া যাবে? আমি আপনাদের এখানে চিনির বাজার না, চায়না বাজার, চায়না বাজারে এসেছিলাম। আমি আর হাবিব বসে বসে ভাত খাচ্ছি, আমার ওসির কোনো দোষ নাই। কি নাম ছিল ওসির? রাজু সরকার। অত্যন্ত ভদ্র, অত্যন্ত জ্যান্টেল, যেমন আজকের মুস্তাফিজ, অত্যন্ত জ্যান্টেল। দুই মেয়ের বাপ, আল্লাহ যেন ওর দুই মেয়েকে ইসলামের জন্য কবুল করে। দুই মেয়েকে কোরআন পড়াচ্ছে আলহামদুলিল্লাহ বলে। তো সে এসে বলছে, স্যার আমরা, আপনারা স্টেজে উঠবেন, আমাকে বলছে স্যার আপনি উঠবেন, রাজার হাটের লোকেরা আপনাকে ভালোবাসে, এর মধ্যে হাজার লক্ষ লোক ভরে গেছে এলাকা, কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায়া, পিছনের দুয়ার দিয়া ঘুরাইয়া নিয়া আমাকে বিদায় করে দেয়া হয়েছে। ওই যে পান্ডা নেতাদের ষড়যন্ত্র হয়েছে, ওরা যেন আর রাজার হাটে উঠতে না পারে। আমরা কারো বাপের বন্দনা গাই না, আমরা কোন ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহর কোরআনের কথা বলি। কিছু সুবিধাবাদী আলেম এখনো আছে না নাই? যেই নেতারা আমার স্টেজে উঠতে দেয়নি, সেই নেতারা আরেক হুজুর স্টেজে বসাইছে। এই হুজুর এখনো আছে, এগুলো চিনে নেন, এগুলো বসন্তের কুকিল। ওই নেতাদেরকে যেমন পিটিয়ে ভাগানো হয়েছে, এই সুবিধাবাদী হুজুরদেরকেও পিটিয়ে ভাগানো উচিত। এরা ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মামলা খাই আপনাদের এই ঠাকুর গায়ে, একটা হিন্দু মেয়ে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েটির বয়স খুব বেশি না, 17 কি 18, স্টেজে এসে বলছে এরকম লক্ষ জনতা। মেয়ে বলছে আমাকে মুসলমান করেন নইলে আত্মহত্যা করব। আমি বললাম কি আশ্চর্য কথা, আমি তোমাকে চিনি না শুনি না। পাশে ওসি সাহেব বসা, তারপরে ইউনিয়নের চেয়ারম্যান বসা, অন্যান্য নেতারা বসা। আমি বললাম আপনারা চিনেন? ঠাকুরগাঁয়েতে এখনো বড় বড় হিন্দু ব্যবসায়ীরা আছেন না নাই? প্রিয় হিন্দু ভাই বোনেরা কান পেতে শুনে রাখেন, আমরা যারা মাথায় টুপি দেই, আল্লাহ নবীকে ভালোবাসি, আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ভয়, কোনো ভয়, বরং যেইভাবে ওই সময় আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি, বাকি জীবনও পাহারা দেব, ঠিক না বাটি? তারা বললো, আমি বললাম ঠিক আছে মা তুমি পড়ো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এত সহজ, অন্য কোনো ধর্মে নেই। মেয়েটা কালেমা পড়ে কাঁদা শুরু করল। সেই বিকালেই আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। শুধু তাই না, ওসি সাহেব একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, আমি পেলে একটু কপালে চুম্বন করবো ওনাকে, কারণ তোরা আমাদেরকে যে পাথর মেরে দেয়, আমরা ওই পাথর দিয়ে তোদের জন্য মসজিদ বানিয়ে দিই। ওসি সাহেবকে এসপি সাহেব, তখনকার এসপি সাহেব বলেছেন এসকন থেকে আমাকে ফোন করা হয়েছে, এসকনের গুন্ডাদেরকে খুঁজে বের করো, এসকন নামে কোনো জিনিস বাংলাদেশে আমরা থাকতে দেব না। উগ্র হিন্দু সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করা সবচেয়ে পবিত্র কাজ বলে মনে করে। সেই ইসকনের মূল হোতা ছিলেন 1500। কি হাজার? 1500। উনি হলেন মূল হোতা। এই ইসকনের লোকেরা এসপিকে দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছে। আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি, আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। বাসায় ঢুকতে হলে 8 জন দারোয়ান ডিঙেতে হয়, ওরা সিভিল ড্রেসে গেছে, দারোয়ানরা আটকিয়ে দিয়েছে। কারা আপনারা? কয় যে পুলিশ। ড্রেস কোথায়? কয় ড্রেস TRC বেজ আছে। কয় বেজ চিনি না আমি, ড্রেস নিয়ে আসে। লাগছে দারোয়ানের সাথে, দারোয়ানে কয় আপনাকে বড় ম্যাডাম ছাড়া আমি নাম মুখে আনি না।
আমার এক ছোট্ট ভাইকে 3 বছর জেলখানায় রেখেছে, কি নাম জানি ওর, জোরে বলেন, আমির হামজা। কালকে দেখে এসেছি জসীমউদ্দিন রহমানকে 11 বছর অন্ধ প্রকোষ্ঠে রেখেছে এই ছোট্ট ছেলেটাকে, জামিয়া রহমানিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস জসীমউদ্দিন রহমান, বহু পুরানো আমার বন্ধু। অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কোরআনের কথা আরো বলবো, কোরআনের বই থাকলে জঙ্গি, আমরা সবাই জঙ্গি, আমরা সবাই ইসলামের জন্য জান দিতে রাজি আছি, আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। সুন্নায় যেটা নাই আমরা সেটা করবো না, রাজি আছি তো? ওয়ারেন গেল ফেরাউনের পার্লামেন্টেও মুসার লোক ছিল কিনা, জোরে বলেন, তার ইমানকে গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন, মুসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন। তাদের কোলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন, ঠিক না বাড়ি? এক এসপি ফরোয়ানা জারি করে পাঠিয়েছে, আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খাবো। মূল পরিকল্পনাকারীকে কে? ওই 3 বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কয় দোয়া করবেন না, আপনার নাম তো দিবেন। তো ওর নাম কি জানি? আল্লাহকে কবুল করো, আরো আস্তে কন, আল্লাহ হামজার হায়াত তুমি দারাজ করে দাও। যারা জেল খাটে নেই, মামলা খায় নেই, এরা মোমেন না, এরা মোমেন হতে পারে না, এরা ফাঁকিবাজ, এরা মুনাফিক। হামজা অত্যন্ত বুদ্ধিমান ছেলে, হামজা কয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ও ফিল আখিরাতি হাসিনা এখন হাসানা মানে হলো সুন্দর, হাসানা মানে কি? আর হাসিনা মানে হলো মহিলা শব্দ। তো সে ওই হাসানাই বলছে, একটু ঘুরিয়ে বলছে, ওরা তো মহা খুশি, পাগলের সুখ মনে মনে আমরা তাইতে কি গনে তারা গনে আন্ধারের থেকে তারা দেখা যায়। এইভাবে আলেমদেরকে বিপদে ফেলানো হয়েছে, ঠিক না বাড়ি? আল্লামা মফিজ, প্রফেসর মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির মফিজুর রহমান যখন তাফসির করে মনে হয় কোন বিশাল পৃথিবীর বড় মুফাসসির তাফসির করছে। 14 গ্রামে তাকে এনে স্টেজে উঠিয়ে দিলেন, ওই আমার সেই ভাইয়েরা, আমার ওই ভাইয়েরা চিনেন তো? ওই ভাইদের নাম কি? সৈরাসার, সৈরাসার স্টেজে উঠিয়ে দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করায়া ওখান থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দিছে। কত আমানতদার মানুষ হতে পারে এত গাদ্দার? এই জন্য আমরা একজনের সাহায্য চাই, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর সাহায্য চাওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আও ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমগুলো আমি মজবুত করে দেব, আমাদের কদমগুলোকে জমিনে স্থায়ী করে দিবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহকে সাহায্য হলো আল্লাহর দলে ঢুকা, ইসলামী দলে ঢুকা, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানব না, রাজি আছেন তো? হাত তোলো মুসলমান। বিজয় কখন আসে? উহুদে রাসূল সাল্লাম সন্ধি করে চলে গেলেন, বড় আশা নিয়ে ওমরা করবেন, সাহাবায়ে কেরাম ওমরের মতো সৈনিক, আলীর মতো সৈনিক সব হাজির, রাসূল সাল্লামের সাথে তারা সন্ধি করলো,
এমনকি রাসুলের নামটা পর্যন্ত কেটে দিল মুহাম্মদ রাসুলুল্লাহ। এটা কাটা হলো, আলীকে বললেন কাটো, আলী বললেন আমি কাটতে পারবো। রাসুল বলেন আমাকে দেখিয়ে দাও কোথায় রাসুলুল্লাহ লেখা। রাসুল নিজ হাতে কাটলেন, সন্ধি করলেন, মক্কার কোন লোক যদি মদিনায় যায় ফেরত দিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় আসলে আর ফেরা ফিরি নাই। এত কিছুর পরেও যখন সব মেনে নিয়ে রাসুল যাচ্ছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, শ্রেষ্ঠ বিজয়, প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইসলামী আন্দোলনের লোকদের জন্য এটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না, ঠিক না? বেঠি প্রতিটি ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে পৌঁছাবা। শুনো, বেদাতকে প্রশ্রয় দেয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই, সারা জীবন রাসুলের জন্মদিবস পালন করে। রাসুলকে যখন গালি দেয়, এই ভণ্ডার মুখ থেকে একটা কথাও বের হয় না, একটা প্রতিবাদ বের হয় না। হাত পা ছেঁচে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেয়। 63 দিন জন্মদিবস সাইয়্যিদুল আউয়া আজ্ঞা কোত্থেকে পেয়েছে সেটা তো ফালতু জিনিস, কোত্থেকে বানা আছে এগুলো, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবিদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায়, কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন কোরআন বিশ্বাস করেন তো, ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে কি হয় তুমি শুনতে পাও না, কবরে কি হয় দুনিয়ার মানুষ শুনতে পায় না, যদি পেত সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা হলো মানুষকে মাটি দিয়া মাথার কাছে প্রশ্ন উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তর শুনে শুনে নাকি কবরের মুদ্রা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না, এ সমস্ত পাগলামের কোনো জায়গা ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিসসালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তসবিহ করো। আমরা বললাম কিভাবে করব, আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুওয়াল আজিজুল হাকিম, আকাশে জমিনে অন্তরিক্ষে গাছপালা সব তসবিহ করে কার, মোরক কয় সুব্বুহুন কুদ্দুসুন, আমরা শুনি কুকুরু, প্রত্যেক পাখি তসবি করে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তসবি বুঝো না। আমরা বললাম তসবি কারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার, বসে কার, শুয়ে কার, এই জিকির যারা করবে তারা জ্ঞানী। তারা কি? তারা জ্ঞানী। আল্লাহ বলছেন তারা বলবে মা খালাকতা হাযা বাতিল, আল্লাহ এই সৃষ্টির কোনোটাই বেহুদা নয়, সব সৃষ্টি করেছেন কে? যোগ চিনেন? যোগ কথা বল না কেন, জোকের আপনারা কি বলেন? জোক ব্লাড সাকার। লন্ডন হসপিটালে গিয়ে দেখি বই মে জোক, বললাম হর্স আই ইউ ডুইং উইথ দিস ব্লাড সাকার, এই জোক দিয়া কি করো? ক যোগ দিয়ে করি যে সমস্ত মানুষগুলো খুব শুকনা, সে তো কণিকার অভাব, এদের এদের রক্ত যদি সিরিঞ্জ দিয়ে টানা হয় সেতে কণিকা বেরিয়ে আসবে, কিন্তু যোগ যখন রক্ত টানে শ্বেত কণিকা টানে না। এই যোগকে তার গায়ে বসায় দিই, যোগকে যখন রক্ত খেয়ে ফুলে ওঠে, যোগের পিঠে ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে রক্ত নিয়ে নিই। মা খালাকতা হাযা বাতিল, কলা গাছের ভিতরে যে একটা জিনিস থাকে ওটাকে কি বলে? হ্যাঁ, কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা কি বলে? কি? মাঞ্জা।
আল্লাহ হেদায়াত করুক। এটা তো ফেরেশতাও বুঝবে না কিসের মান তা। এরপরে ওই যে লাল যেটা ধরে এটার নাম কি? হ্যাঁ মগজ। আচ্ছা থোর থোর, এই থোর, এই থোর বিক্রি হয় ইংল্যান্ড আফ্রিকার ডিসপেন্সারিতে, কলার ভিতরে। ওটাকে বাংলাদেশের নোয়াখালী অঞ্চল বলে কাঞ্জাল, কাঞ্জাল বলে এখানে। এক একটা ভাষা সাদা সাদা, এগুলো বয়ে করে বেঁচে। বললাম যে এগুলো কি হয়, কাইফ ইউ হ্যাভ লুজ মোশন বাইট ইট 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 উইল গো ফর এভার। যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। অমা খালাক তাহাজা বাতিল। আর আপনারা তো ভাসতেছেন সব নিয়ামতের ভিতরে। আল্লাহর জিকির করব, তসবি করব, সকালে কোন সময় তসবি করব সেটাও তিনি বলে দিয়েছেন, ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। নামাজ, যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। যেই দলে নামাজ থাকবে না ওই দল আমরা করব না, ওটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান? একটা দল আছে দেখবেন, ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে জোরে, এটা যে রাখে না রিপোর্ট এটা তার প্রমাণ, এটা কিচ্ছু না এটা। এখন ছেলেরা আমাকে জিজ্ঞায়, হুজুর ইসলামের জন্য কোন দল করবো, আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুর গায়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেন, জোরে বলেন আমিন। আমরা, আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুর গায়ে বিএনপির ম্যানিফেস্টোর ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামের সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না আমরা ইসলাম করতাম না, আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবরে রেখে আসা হলে প্রথম প্রশ্ন হবে, মার রব্বু, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। কার সেনা? তোর সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকাস কেমনে? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না, কোত্থেকে পাইছেন এটা, কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করে না। বুলেট বোমা পাইছেন কোথায় এটা? একজন সাহাবী তো এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহর সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই সব সময় বিজয় হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন, ইন্না ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার, হে নবী আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে, মারা গেছে না? ফাইম্মা তাও কতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, আপনার তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়ান কালিবা আলা আকিবাই ফালাইয়া দুরাল্লাহ শাইয়া সানাজিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া আছে যেখানে নিয়ামত আছে সেখানে, উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন, দল ইসলাম ছাড়া কোনোটা করবো না। রাজি আছেন? রাজি আছেন? আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত মানি না, ওটা একটা চোর ছিল, ওটা হাইজাকা। কার কবিতা না কার কবিতা চুরি করে, তোমার তো জন্ম হয়নি যখন আমাদের বাংলাদেশ হয়েছে, ঠিক কি না? 1940 সালে তিনি ইন্তেকাল করেছেন, অক্কা পেয়েছে তো উনি এটা লিখলেন কেমনে? কথা বলেন, এরপরে লিখেছো লিখেছো, আরেকজন একটা চুরি করেছো, সুরটাও তো তোমার সুর হলো লালনের, চুরি ডাকাতি কইরা জগা খিচুড়ি করে একটা লিখে বসে আছে।
ওমা তোর বদনখানি মলন হলে, মলিন হলে আমি নয়ন জলে ভাসি। অর্থ কি? সে তার কালিমার সাথে তুলনা করেছে এটাকে। এটা নির্ভেজাল একজন হিন্দু ভাইয়ের লেখা, এটা কোনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। জাতীয় সঙ্গীত যদি হয় সেটা ফাতেহাতে করে দিলে হয়। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই। কত সুন্দর সুন্দর লেখা নজরুলের কলম থেকে বেরিয়েছে, বেরোছে কিনা? আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাবি না। ঠিক তা বেটি, মুসলমান হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। তসবি করবেন কার? সূরা আহজাব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও। রবি ঠাকুরের একটা অপরাধ না, চারটা অপরাধ। কয়টা? 1996 সালের আলোচনা এখন ডাকছে। প্রথম জাতীয় সঙ্গীত নিয়ে কথা আমি বলেছি। আমি আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো পঞ্চগড়ে, পঞ্চগড়ের ভাওলাগঞ্জে আমি আসতাম বন্ধ করে দেওয়া হয়েছে, ঠাকুরগাঁয়ে আমি আসতাম বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় ওই সময়কার টিয়ানো সাহেবকে দেওয়া হলো, উনি রবি ঠাকুরের বিরুদ্ধে এই বলেছেন। টিয়ানো বললেন যা বলেছেন খণ্ডা ডাক্তার। আমি বলেছি রবীন্দ্রনাথ ছিল মুসলমানদের জাতীয় দুশ্মন, রবীন্দ্রনাথ সব সময় বাংলাদেশীদেরকে ঘৃণা করত। সে বলেছে আমরা নাকি মূর্খ, 7 কোটি বাঙালি রেখেছ মানুষ করে, রেখেছ মূর্খ করে মানুষ করনি। সে বলেছে এরা তো কথাই বলতে পারে না, এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকারটা কি? সিরাজের বাংলাকে ছোট্ট করেছে এই রবি ঠাকুরেরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই বিশাল রাজ্যটা ছিল আমাদের, সেটাকে ভেঙে ছোট্ট বাংলা করেছে এদের ষড়যন্ত্রের কারণে। আর যে নবাব সলিমুল্লাহ 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিল, তার কোনো উদযাপন সেখানে হয় না, তার জন্য দোয়া হয় না, এই খবিসের জন্য সেখানে অনেক কিছু করেছে এত বছর পর্যন্ত। ঠিক কিনা বেনি? শুধু সেটা না, পাবনার ফরিদপুর থানাতে 650 বিঘা জমি এই ঠাকুরের নামে বরাদ্দ করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা হতে দেব না, আমরা হতে দেব না। এখানে বিশ্ববিদ্যালয় হলে নজরুলের নামে হবে। ঠিক না ঠিক? কারণ নজরুল শুকরিয়া আদায় করতো কার? সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ, তুমি কতই দিলে রতন হাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ। আর আওয়াজ নাই, জোরে বলেন। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। সুন্দর ফুল
মিঠা নদীর পানি আল্লাহ। আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন, আমারও পরানো যাহা চাই তুমি তাই তাই, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। শুধু কি তাই, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আহা, যে দিনও তাকেই চিনলি না, কি অদ্ভুত, হোটে সিলি থে। আপনি এক বাড়িতে গেলেন, বাড়ির ঘরণী সুন্দর মাছ রানলেন, আপনি তরকারি খেয়ে বললেন, ও মাছ তুই কি স্বাদের মাছ, কত আরামের মাছ, তুই তোর ভিতরে এত স্বাদ হইলো কেন? ওই বাড়িয়াল আপনারা কি বলবে, কি বলবে, পাগল, যারা আল্লাহ চিনেন এরা পাগল, এরা উম্মা, এরা বুখার সারকে বাস করে, এদের চেয়ে অসীম আর কেউ হতে পারে না। তাসাব্বিহ বিহামদি রাব্বি, তসবিহ করতে হবে কার, তসবিহ আল্লাহ শিখিয়ে দিয়েছে, কয়টা তসবিহ, কয়টা, কেমনে করবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চিৎকার করে তসবিহ করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। বুখারীর বর্ণনা, একটা দাবি নিয়ে গেছেন পৌরসভা চেয়ারম্যানের কাছে, দিবি কিনা কর, নইলে পিঠের চামড়া খুলে ফেলবে। দিবে চেয়ারম্যান পুলিশের ফোন দিয়া আপনারটা খুলার ব্যবস্থা করবে। আর যদি গিয়ে বলেন, স্যার আপনি যে কত বড় দাতা, কত মহান, আপনি আপনি দানবীর, আপনি গরিয়ান, আপনি মহিয়ান, উই হ্যাভ কেম টু ইউ ম্যান, ফর ইউ গিভ আস লিটল রোড লাইট, আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু আপনি ব্যবস্থা করে দেন, আপনি যদি দেন আমরা চিরদিন ধন্য থাকবো। চেয়ারম্যান খুশি হবে না বেজার, তবু তো করে আগেও দিছি এখনো তবু, আর আল্লাহর সামনে আপনি কি সর্বনাশ, কি আজীব, কি পাগলের দশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মুবারকের 3 মাসের মধ্যে ইবনে মাসউদ সিরিয়া সফরে গেলেন, জোহরের নামাজ পড়ে তিনি বসে আছেন, নাম শুনছেন তো, কি নাম বললাম, কি নাম, আহা, এই নামটা শুনলে আমার চোখে পানি ঝরে। রাসূল এত ভালোবাসতেন এই মানুষটাকে, রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করলে মনে হয় জিব্রাইল আমিন তেলাওয়াত করতেছে। ছোট্ট খাট্ট সাইজের একজন মানুষ, একজন সাহাবী বলছেন, ইবনে মাসউদ আপনার পাটা ছাগলের মতো, ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, এই সাহাবী শুনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের পা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, সাহাবীদের জীবন পড়বেন, একজন সাহাবীর দিন সারা পৃথিবী শোধ করতে পারবে না। তাদের মতো শ্রেষ্ঠ জীবনী আর কারো হতে পারে না, কখনো সাহাবীদের সমালোচনা যাবে না, কখনো না। প্রতি জুমায় আমরা এটা শিখি, লা তাত্তাখাযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদ। সহি বর্ণনা, এটা সব বর্ণনায় সহি, সিলসিলাতুস সহিহার ভিতরে সব বর্ণনায় এই হাদিস সহি এসেছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখাযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফিহুব্বি আহাব্বাহুম। আপনি রাসূল বলছেন, যে সাহাবীকে ভালোবাসলেন সে আমাকেই ভালোবাসলো, আলহামদুলিল্লাহ বলি। ইবনে মাসউদ জোহর পড়লেন, জোহরের পরে সিরিয়ার মসজিদের লোকেরা পড়ছে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আ তাআরিফুনি, তোমরা কি আমাকে চিনো? যখনই কেউ বলে আমাকে চিনো নাকি, সবাই তার দিকে তাকায়, ঠিক না বা ঠিক? সবাই তাকাচ্ছেন, কেউ চিনতে পারছেন না, কারণ তখন তো আর ইন্টারনেটের যুগ নয়। তিনি পরিচয় দিলেন, আমার নাম হলো ইবনে মাসউদ, সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, রাসূলের সাহাবীদেরকে প্রাণীরা চিনত, প্রাণীরা চিনত, জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনত,
সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেলেন, আর জঙ্গলের ওই হিংস্র প্রাণীদেরকে বলেন ইন্নাহা হুনা নাজিলুন, আমরা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাহাবী। সব খ্রিস্টানরা মিলজুল করে মুসলমানদেরকে জঙ্গলে থাকতে দিয়েছে, দেখে জঙ্গলের ভিতরে বাঘ সিংহ বিষাক্ত সাপ, সাহাবি দাঁড়িয়ে বললেন হে জঙ্গলের প্রাণীরা, আমরা রাসূলের সাহাবি, আমরা এখানে আসলাম, তোমরা সবাই চলে যাও। আফ্রিকার লোকেরা দেখে বাঘ বাঘটা মুখে নিয়ে, সিংহ সিংহের বাচ্চা মুখে নিয়ে লাইন ধরে বেরিয়ে যাচ্ছে। আফ্রিকান লোকেরা এই অবস্থা দেখে পড়ে নিল লা ইলাহা সাল্লাল্লাহু। তিনি বললেন রাসূলের যে জায়গায় ভিজানো ধোয়ানো হয়েছে জায়গাটা শুকায় নেই, কবরের মাটি এখনো কুরআন হয়নি, এখন ইসলামে বেদাত শুরু করেছো। লোকেরা বলল কি বেদাত? বলছে আমরা কোনোদিন এই তসবিহগুলো জুড়ে পড়ি নেই, আমরা নামাজ পড়ে তসবিহগুলো হাতে পড়ি আস্তে আস্তে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? যত গোপনে পড়ি তত বেশি কবুল করবেন কে? তবে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও যারা তসবি করে ঠোঁট লাড়ে আমি আল্লাহ নিজে তাদের সাথে থাকি। সব সময় ঠোঁটটা লাড়বেন, তিন ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোন জিনিস দুনিয়াতে আখেরাতে আর হতে পারে না। প্রথম বুখারীর বর্ণনা, প্রথম লিসানান যাকিরান, সব সময় জিকির করবেন কার? আল্লাহর জিকির, সব সময় জিকিরে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, আর থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দুই নাম্বার যাওজাতান সালিহাতান, যার ঘরে নেক বিবি আছে, নেক বিবি কিভাবে বুঝবেন? আপনি যাকে দেখলে আপনার মন খুশি হয় সে খুশি, আপনিও খুশি। আপনি ঘর থেকে যদি বের হন হাফেজিন আলিল গায়ব, আপনার জিনিসগুলো সে হেফাজত করে, আপনার অগোচরে কাউকে হ্যালো কয় না, হ্যালো ডার্লিং তুমি কোথায় এটা কয় না, হেফাজত করে। তৃতীয়, আপনি যখন অনুপস্থিত থাকেন সে নিজের চরিত্রকে হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবি দান করে, আরো চিৎকার করে বলেন আমিন। এই বিবি যার ঘরে আছে, আর যার ঘরে আছে কালমান খাশিয়া, আল্লাহকে ভয় করার অন্তর, ভয় করবেন কাকে, ভয় করবেন কাকে? গোলাম আজম রাহেমাল্লাহকে জিজ্ঞেস করা হলো আপনি কি সরকারকে ভয় করেন? তিনি উত্তর দিলেন মানুষকে যে ভয় করে সে মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ, জায়েজ। এখন ডক্টর শফিকুর রহমানের একটা কথা নিয়ে অনেকেই একটু প্যাঁচ খেলা, তিনি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, একজন নেতা করতেই পারে। রাসূল সাল্লাল্লাহু মক্কায় গিয়ে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম আনতুমুত্তলাকা, তোমাদের জন্য আজকের দিনে কোনো প্রতিশোধ? ও অনেক রাত হয়ে গেছে আবার কি? না না এগুলো দিচ্ছেন কেন? তসবি হাতে না দানা দিয়া, কোনটা দিয়া বলেন, জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ দানার তসবি এমনি হেব্বানের বর্ণনা এসেছে, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে সহি বলেন। রাসূল সাল্লামের ব্যাপারে বলা হয়েছে এমনি হেব্বানে হাদিস এসেছে, রাসূল একজন সাহাবিকে তসবি টিপতে দেখেছেন, তিনি তাকে নিষেধ করেন নাই। অতএব এই ব্যাপারে রিজিট হওয়ার কোনো দরকার নাই, তবে হাতে গুনলেই লাভ। এই করগুলো কেয়ামতে সাক্ষী দিবে, যখন বলবেন সুবহানাল্লাহ এটার গায়ে লেখা হয়ে যাবে সুবহান, আলহামদুলিল্লাহ এখানে লেখা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এখানে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস হাতে গণব, কোনো অসুবিধা নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এবার মাপ চাইবো মাপ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 153 সূরা আলে ইমরান, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযান কলবি লা ফাদদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযমতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি যদি কমল হৃদয়ের না হতেন কেউ আপনার কাছে থাকতো না, আপনার থেকে সব দূরে সরে যেত। মানুষকে মাফ করে দেন, তাদের জন্য মাফ চান, কাকে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মাফ আছে যেখানে রহমত বেশি, তবে খুন হয়েছে আমার ভাই
খুনি তোদের লক্ষ্য। আমার ভাই ভাইয়ের ভাইকে ধরেন আপনি মেরে ফেললেন, এখন ওনার আম্মা মাফ করতে হবে, আব্বা মাফ করতে হবে, ঠিক না ভাই? উনি যদি মাফ না করেন, ওনার আব্বা আম্মা যদি মাফ না করেন, অন্য কেউ মাফ করার অধিকার রাখে না। আমাদের দেশে একটা নিয়ম বেরিয়েছে, সরকারের কাছে প্রেসিডেন্ট সাহেবের কাছে কি চাওয়া, কি চাওয়া? ওই প্রেসিডেন্ট মাফ করার কে, কে দিয়েছে তোকে অধিকার? ইসলামিক ভাবে তার কোনো ভিত্তি নেই। আপনি যার সন্তানকে খুন করেছেন তিনি ক্ষমা করবেন, আর যদি তিনি বলে না ক্ষমা করবো না, রক্তমূল্য দাও, রক্তমূল্য দিতে হবে। রক্তমূল্য কি? 90% হুজুরে জানে না রক্তমূল্য কি। কি রক্তমূল্য বলেন তো? হ্যাঁ, জীবনের বদলে জীবন হলো রক্তমূল্য, এটা তো কেসাস। জীবনের বদলা জীবন কি? কেসাস। রক্তমূল্য কি? দিয়াত কি? দিয়াত হলো যদি একজন মানুষকে আপনি মারেন, 50টা ওট পেটে বাচ্চা হলো আর 50টা ওট বাচ্চা ছাড়া, এই 100টা ওট তাকে দিতে হবে। কয়টা? 100টা। আর যদি ওট না পান গরু, 50টার পেটে বাচ্চা আছে আর 50টা বাচ্চা ছাড়া, এগুলো বোধ হয় 20-30 হাজারে পাওয়া যায় নাকি? কত লাগবে, কত লাগবে? কোন গ্রামের পাশে মরা কোন লাশ পাওয়া গেল, ওই গ্রামের সর্দারকে তুলে এনে জিজ্ঞেস করা হবে, এই লাশ সম্পর্কে তুমি কি জানো? তিনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, তিনি সহ ওই গ্রামের সবাই মিলে ওই মরা লাশের পরিবারকে রক্তমূল্য দিতে হবে। জান নেয় এত সহজ না, এত কঠিন। আজাব আল্লাহ কোনো কিছুর জন্য ঘোষণা করেন নেই, পাখির মতো গুলি করে মানুষ মারবি আর আল্লাহ তোকে এমনি ছেড়ে দিবে। আল্লাহ বলেছেন, ইন্নালিল ইন্না মিনাল মুজরিমুনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আমি নিজে পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ গ্রহণ করি। আল্লাহু আকবার। প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ। আল্লাহ নিজে। আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে। আপনি মানুষের জীবন রক্ষা যদি কেউ করে, কান্নামা আহয়ান নাসা জামিয়া, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করে দিবেন কে? রাসূল শুয়ে রেস্ট নিচ্ছে, ইহুদি এসে তলোয়ার ধরেছে, হে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূল বললেন, আল্লাহ। বাঁচাবে কে? আমাদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। সূরা মোহাম্মদ, লা মাওলা লাহু, কাফেরদের কোনো মাওলা নাই, আর আমাদের একজন মাওলা আছে। বিপদে পড়লে কাকে ডাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বিপদে পড়লে কোন দোয়া পড়বেন বলেন তো? যে কোনো বিপদ দোয়া এই জাম গোয়েন সাহেবরে পড়ে নেবেন, ব্যাস লা ইলাহা। এখন আমাদের ওই রানীর জন্য এত ভেজাল হয়েছে, এই দোয়াটা যে পড়তো তাও পড়া বাদ দিয়েছে। বিপদের দোয়াও সেখানে পড়া বাদ দিয়ে দিছে। এই দোয়াটা কে পড়েছিলেন? ইউনুস আলাইহিস। এটার চেয়ে অসাধারণ দোয়া কোরআনে আর একটাও নাই। রাসূল বলেছেন, এই দোয়া পড়ার সাথে সাথে জবাব দেন কে? কে জবাব দেন? পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূল বলছেন, যে রাতের বেলায় নামাজে দাঁড়াবে 10 বার ইস্তেগফার পড়বে, কয়বার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি পড়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর, শ্রেষ্ঠ পড়লো, 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার পরে সে যা চাইবে তা কবুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কেঁদে উঠেছে, কি পড়বেন? আয়াতুল কুরসি পড়েন, আপনার জন্য ফেরেশতা নাযিল করে দিবেন কে? আল্লাহ। এবার পড়ে ইদা জা, পড়েন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু
কানা তাওয়াবা। আজকে ওয়াদা করব প্রত্যেক দিন 10 জনের কাছে পৌঁছে দেব লা ইলাহা। পৌঁছাবেন তো? একটু হাত তুলেন তো, কারা কারা পৌঁছাবেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। এখন বলেন ভাই, আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি প্রত্যেক দিন আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আজকে কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজকে ইসলামী সাহিত্য পড়ছেন, আজকে সমাজ কল্যাণমূলক কাজ করছেন, তাহলে আপনার কাজগুলো রেগুলার হবে না ইরেগুলার হবে? এরকম লোকদের সাথে জড়িত হতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আমরা একজন ভাই আরেকজনের ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবো। আমরা জমিনটাকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিব। আজও আমাদের মসজিদগুলো খালি, অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। যেই নামাজের ফল সবচেয়ে বেশি ফজর, সেই ফজরে মুসল্লি কম না বেশি? রাসূল বলেছেন যারা ফজর পড়ে না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? যারা এশা পড়ে না এরা মুনাফিক। আর যারা ফজর পড়ে, আল্লাহ বলছেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।